যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে আপনার জীবনের মোড়। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় সিক্ত হয়েছে আমাদের এই 12 জন প্রতিযোগী, এবং তা আরও একবার প্রমাণ করে দিয়েছে বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের এই মঞ্চ। কিন্তু তারপরেও নিয়মের কাঁটায় আজ কাটা পড়তে হবে 3 জন প্রতিযোগীকে, অর্থাৎ টপ 12 থেকে টপ 9 যেতে হলে আজ বিদায় নিতে হবে 3 জন প্রতিযোগীকে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফলাফলের পালায়, দেখে নেব কোন 3 জন প্রতিযোগীর যাত্রা আজ শেষ হচ্ছে বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের এই মঞ্চ থেকে। আমি ডেকে নিচ্ছি আমাদের 4 জন প্রতিযোগীকে। যে 4 জন প্রতিযোগীর নাম বলবো তারা সরাসরি চলে আসবে মঞ্চে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুমন, বিলকিস, সোমা এবং মরণকে। চারজন প্রতিযোগী আমার সাথে এখন মঞ্চে রয়েছে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আমাদের ভোটিং রাউন্ড, অর্থাৎ বিজ্ঞ বিচারকদের দেয়া প্রাপ্ত নম্বর এবং দর্শকদের ভোটে সবচেয়ে যে এগিয়ে আছে তার নাম মরণ সূত্রধর। মরণ, তোমাকে অনেক অনেক শুভকামনা, তুমি সরাসরি চলে যাচ্ছ আমাদের সাথে টপ 9। মরণ, কিছু বলতে চাও তুমি? প্রথমে আমি সালাম জানাচ্ছি বিজ্ঞ বিচারক টুটুল স্যার, ইমন স্যার, ইব্রাহিম টিভু স্যারকে, কারণ তারা আমাকে আমার পিতার স্নেহ দিয়ে অনেক এগিয়ে নিয়েছে। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে, বেঙ্গল সিমেন্টকে, কারণ আমাকে এত দূর এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 1 জন প্রতিযোগী সরাসরি জায়গা করে নিয়েছেন টপ 9। এই 3 জন থেকে 1 জন আজ বিদায় নেবেন, বাকি 2 জন যাচ্ছেন পরবর্তী রাউন্ড, অর্থাৎ টপ 9। কিন্তু তার আগে আমরা দেখে নিব বিজ্ঞ বিচারকদের দেয়া প্রাপ্ত নম্বর এবং দর্শকদের ভোটে এবারে কে যাচ্ছেন টপ 9। টপ 9 যাচ্ছেন বিজ্ঞ বিচারকদের দেয়া প্রাপ্ত নম্বর এবং দর্শকদের ভোটে বিলকিস আক্তার। বিলকিস, কিছু বলতে চাও? আমি প্রথমেই অনেক অনেক শ্রদ্ধা জানাই আমার সম্মানীয় 3 জন বিচারক স্যারদের প্রতি, অনেক অনেক শ্রদ্ধা জানাই, এবং সেই সাথে যারা ভোট দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, সহায়তা করেছেন, তাদের প্রতিও অনেক অনেক সালাম শ্রদ্ধা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনে আমি এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। মঞ্চে রয়েছেন আমার সাথে 2 জন প্রতিযোগী, সোমা এবং সুমন। দেখব কে যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আর কার যাত্রা শেষ হচ্ছে আজ এই বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের মঞ্চ থেকে। আমরা ফলাফল জানব, কিন্তু তার আগে সোমা এবং সুমন দুজনের কাছ থেকে জানতে চাই বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের এই মঞ্চে তাদের অভিজ্ঞতা, তাদের জার্নি সম্পর্কে। সোমা, অনেক দিনের জার্নি, অনেক স্মৃতি নিশ্চয়ই রয়েছে মনে, এবং তোমার গানে বিজ্ঞ বিচারকগণ অনেক খুশি হয়েছেন, কেঁদেছেন, তোমার গানে সবসময় প্রশংসা করেছে। আজ যদি এই মঞ্চ থেকে তোমাকে চলে যেতে হয় তোমার অনুভূতি কেমন হবে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে আমাদেরকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। সুমন, আজকে যদি এই মঞ্চ তোমাকে ছেড়ে যেতে হয় কোন বিষয়টি তোমার সবচেয়ে বেশি মনে পড়বে এবং বাংলার গায়নের কি মিস করবে তুমি? আমি সবচেয়ে বেশি মিস করব স্যারদের, তারপর আমার সাথে যারা ছিল, যারা আছে এখন পর্যন্ত, সবাইকে অনেক অনেক মিস করব। সর্বোপরি বাংলার গায়নকে অনেক মিস করব আমি। তুমি যে এত সুন্দর দোতারা বাজো, এটা শিখেছো কার কাছে? শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র রায়, ওনার চরণে কোটি কোটি প্রণাম রইল।
হয়তোবা ওনার মতো মানুষের দেখা না পেলে বুঝতাম না যে আসলে সুর কি জিনিস। এবারে জানবো তিনজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে যে সোমা এবং সুমন এই দুজনের কেউ যদি একজন তো বাদ পড়বেনই, যেই বাদ পড়ুক না কেন আপনাদের জায়গা থেকে কি মনে হয়। শকুতালি ইমন আপনার কাছ থেকে প্রথমে শুনি। এই বাংলার গায়নে এই জার্নিটাতে আমরা প্রায় ছ মাস সবাই একটা ফ্যামিলির মতো ছিলাম, এখন ফ্যামিলিটা আস্তে আস্তে ছোট হয়েছে, আর ছোট হয়ে আসছে, আরও ছোট হবে। তোমরা যেই অর্জনটা করেছো, যে অভিজ্ঞতাটা নিয়েছো, আমাদের সঙ্গে মিশে কাজ করেছো, এত বড় একটা প্ল্যাটফর্মে আর টিভির প্ল্যাটফর্মে যে লাইভ প্রোগ্রাম করেছো, রেকর্ডিং করেছো, তোমরা যে অভিজ্ঞতা অর্জন করেছো, এই অভিজ্ঞতাটাকে নিয়ে সারা জীবন এটা ক্যাপিটাল মনে করবে, এটাকে নিয়ে সামনে এগিয়ে যাবে, দেখবে ইনশাআল্লাহ তোমরা অনেক বড় শিল্পী হবে এবং এইটা তোমাদের গাছের সার হিসেবে কাজ করবে, তোমাদের বড় বটবৃক্ষ যদি হতে চাও। আমি সত্যিই ওদেরকে খুব মিস করব। আমি সোমাকে খুবই মিস করব, আমি সুমনকে খুবই মিস করব, আর বেশি মিস করব যখন এই পুরো খেলাটা ভেঙে যাবে, আবার হয়তো নতুন খেলা একটা শুরু হবে, এই খেলতে খেলতেই একদিন চলে যাব, আর আসবো না। তোমরা যেখানেই থাকবে, আজকে প্রথম হও আর চলে যাও, তোমাদের জন্য আসলে ভালোবাসার কমতি নেই। আমি চাই না তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু যেতে হবে, কিছু বলার নেই, আসলে খুবই কষ্টের। দুজন প্রতিযোগী সোমা এবং সুমন কে বাদ পড়ছেন জানিয়ে দিচ্ছি ফলাফল। আজ এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন সোমা। সোমা, তুমি সরাসরি চলে যাচ্ছ টপ নাইনে, আমাদের বিজ্ঞ বিচারক এবং দর্শকদের ভোটে একটা করতালি হয়ে যাক সোমার জন্য, অনেক অনেক শুভকামনা। সুমন, তোমাকে আজ বিদায় নিতে হচ্ছে বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের এই মঞ্চ থেকে। তুমি কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? আমি এতটুকুই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হতে পারি, ভালো কিছু করতে পারি। তুই কিন্তু হেরে যাসনি, তুই আমাদের কলিজার মধ্যে আছিস।